আমাকে একটু চেক করে নেওয়া দরকার। তার লাইভ চলছে? জি, লাইভ চলছে। আচ্ছা, ওয়েলকাম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের কুষ্টিয়া জেলার ব্যাচ 101 এর সপ্তম দিনের ক্লাস আমরা মোটামুটি অনেকটা সময় পার করে ফেলেছি, অনেকগুলো বিষয় আমরা দেখেছি। আমরা আমরা অনেকগুলো বিষয় দেখেছি। আমরা যেহেতু এই পর্যন্ত আমরা 6টি ক্লাস কমপ্লিট করেছি, আমরা মনে হয় যে সবাই শিখে গেছি যে কিভাবে ফটোশপ যে কাজগুলো সেই কাজগুলো করা যায়, সেই কাজগুলো কিভাবে চালু করতে হয়। আমরা সব প্রসেস গুলো মোটামুটি দেখেছি, আর যাদের প্রবলেম আছে তাদের প্রবলেম গুলো তো আমরা সলভ করবই। আমি শান্ত কুমার রায়, আমি আপনাদের সাথে আছি গ্রাফিক্স ডিজাইন ইনস্ট্রাক্টর হিসাবে। আমাদের লট হচ্ছে 8, ইজি টেকনোলজি লিমিটেড। আমার সাথে সহযোগী ইনস্ট্রাক্টর আছেন আলীর কবির স্যার। তো আমরা এর আগে দেখেছিলাম যে আমরা ফটোশপে কিভাবে কাজ করতে হয়, ফটোশপে যে টুলস এর ব্যবহার গুলো সবগুলো দেখেছি। তারপরও আমাদের যেহেতু এখন আজকে অফিসিয়ালি ভাবে লাইভে যাচ্ছে, তো আমরা আবার কাজগুলো আবার দেখব। তো আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে? আমরা যখন প্রেজেন্টেশন করব তখন আমরা কি করব, নিজের পরিচয় দিয়ে আমরা প্রেজেন্টেশন শুরু করব। তো আমরা আমরা দেখছিলাম যে আজকে আমাদের সপ্তম দিনের যে ক্লাস ছিল, সপ্তম দিনের ক্লাসে আমাদের যে ক্লাস মডুলটা ছিল, ক্লাস মডুলটা আমরা দেখেছি সবাই? জি স্যার, ক্লাস মডুলটা সবাই আমরা দেখেছি। সপ্তম দিনের ক্লাস মডুলে আমাদের ছিল, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, জি স্যার দেখতে পাচ্ছি। আইসিটি ডিভিশনের লোগো সম্বলিত যে আমাদের ক্লাস মডুলটা আছে, সেই মডুলটা আপনারা কোথায় পাবেন? এটা ওয়েবসাইটে পাবেন। সেই ওয়েবসাইট থেকে আমরা কোর্স আউটলাইন যেটা আছে, আউটলাইন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা এখানে আমাদের ডে ওয়ান এর আমরা লেকচার কমপ্লিট করেছি অনেকগুলো। এগুলো কাজ আমরা সবসময় দেখব, দেখতে থাকব, এবং আমরা প্রজেক্ট করব, লাইভ প্রজেক্ট। আমরা দ্বিতীয় দিনে যে ডে টু তে ছিল, ডে টু এর ক্লাসগুলো আমরা কমপ্লিট করেছি। আমরা ডে থ্রিতে যে কাজগুলো ছিল, এডিং, ট্রান্সফরমেশন, ইমেজ, সেই কাজগুলো আমরা দেখেছি। আপনারা যারা প্র্যাকটিস করেছেন তারা ভালো করেছেন, ভালো করবেন, আরো প্র্যাকটিস করবেন। আর ক্লাসগুলো তো আমাদের ক্লাসগুলোর লিঙ্ক তো আপনাদেরকে সরবরাহ করা হচ্ছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর ছাড়াও যদি আগের ক্লাসে কোনো প্রবলেম থাকে সেগুলো আপনারা আমাকে অবশ্যই বলবেন, আমি তো সেগুলো দেখবই, আপনাদেরকে সলিউশন দেব। যেহেতু আমরা অনলাইন ভিত্তিক ক্লাস করতেছি, তাহলে আমরা কি 24 ঘন্টা কানেক্টেড, আপনার যে কোনো প্রবলেম আপনি আমাকে তাৎক্ষণিক শেয়ার করতে পারবেন। ঠিক আছে। ছাড়া আমরা গত দিনে দেখেছিলাম যে ডে 5 এ আমরা দেখেছিলাম লেয়ার মার্কস কিভাবে করে, টাইপ মার্কস, এগুলো কাজ আমরা দেখেছিলাম। তারপরে আমরা কালার ক্রিয়েশন দেখেছিলাম, কালার ক্রিয়েশন কিভাবে করে সেটা আমরা দেখেছিলাম। গত দিনে আমরা ডে 6 এ আমরা আবার ম্যানিপুলেশন করেছিলাম। আমরা ম্যানিপুলেশনের যে কাজগুলো সেই কাজগুলো কিছুক্ষণ পরে দেখব, আমরা সবাই কাজগুলো প্রেজেন্ট করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের আজকে ডে 7, আজকে ডে 7 এ আমরা কোলন স্ট্যাম্প টুল উইথ রিটাচিং রিমুভিং ফটোশপ, আমরা যে কাজগুলো শিখতেছি এই কাজগুলো হচ্ছে আমাদের ফটোশপের উপরে। প্রথমে আমরা ফটোশপটা ভালো করে শিখবো, ফটোশপের যে টুলস গুলো আছে সেগুলো ভালো করে শিখবো। সেগুলো শেখার পরে আমরা এরপরে ইলাস্ট্রেটর শিখবো, আমরা মার্কেট প্লেস শিখবো, মার্কেট প্লেসে কিভাবে আর্নিং করা যায়, কিভাবে পেমেন্ট গেটওয়ে ইউজ করা যায়, আমরা সবগুলো শিখবো। আমরা এখানে যেটা সবচেয়ে বেশি শিখবো সেটা হচ্ছে কমিউনিকেশন। আমরা এখানে যেটা সবচেয়ে বেশি শিখবো সেটা হচ্ছে কমিউনিকেশন, কিভাবে কমিউনিকেশন বিল্ড আপ করে আমরা আমাদের যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার লাইফ, আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারি। বুঝতে পারতেছি যে আমরা যেহেতু আমরা অনলাইনে ক্লাস করতেছি, আমাদের পুরো প্রজেক্টটা হচ্ছে লাইভ প্রজেক্ট। আমরা এখানে আমরা এমন ভাবে শিখবো প্রথম থেকে, যাতে করে আমরা খুব সুন্দর করে কাজগুলো করতে পারি। আমার মনে হয় আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমরা 6 নম্বর ক্লাস পর্যন্ত করেছি, তো 6 নম্বর
থেকে এখন পর্যন্ত কারো কোথাও প্রবলেম আছে যে একবারে বুঝেন নাই যা বা পারেন নাই? মোটামুটি আগের থেকে আপনি এই ক্লাসে আমাদের এলটিবি প্রজেক্ট, লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু হওয়ার আগে আপনি হয়তোবা এতটা জানতেন না যতটা এখন আপনি জানা শুরু করেছেন বা শেখা শুরু করেছেন। আপনি যদি আমাদের সাথে লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের 50 দিনের যে 200 ঘন্টার প্রশিক্ষণ, এটা যদি আপনি হাতে কলমে প্র্যাকটিস করেন, আমার মনে হয় আমরা আশাবাদী, আমার কোম্পানি আশাবাদী, সরকার আশাবাদী যে আপনি একজন প্রফেশনাল মানের ফ্রিল্যান্সার হয়ে উঠবেন। আমরা আশা করতে পারি, আমরা 6 দিন যেহেতু ক্লাস করেছি, আমরা নিশ্চয়ই আশা করতে পারি যে আমরা করতে পারবো। জি স্যার, জি স্যার, অবশ্যই, জি স্যার, ইনশাআল্লাহ। পারবো তো না? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা পারবো, আমরা কাজগুলো দেখবো একটু পরে। সবার প্রেজেন্টেশন সবাইকে অনেক সুন্দর লাগছে, সবার ক্যামেরা গুলো অন আছে। তো আমরা, আমার সাথে যেহেতু সহযোগী একজন ইনস্ট্রাক্টর আছেন, আলিল কবির স্যার, আমি এখন আলিল কবির স্যারকে কিছু বলার জন্য বলছি। আলিল কবির স্যার, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি আমরা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, আর শান্ত কুমার ভাইকে ধন্যবাদ যে এত সুন্দর একটা ক্লাস আজকে ভিডিও লাইভ করার জন্য, লাইভ ভিডিও যাচ্ছে, আমাদের লাইভ স্ট্রিম যাচ্ছে, যেহেতু ক্লাসটা কুষ্টিয়া জেলার থেকে এবং আইসিটি ডিভিশনের এটাই প্রথম হচ্ছে লাইভ, যেটা গ্রাফিক্স ডিজাইনের উপরে লাইভ স্ট্রিম যাচ্ছে। আমরা, আমাদের সৌভাগ্য যে আমরা সুন্দর করে 7টা ক্লাস করতে পারছি এবং সম্পূর্ণ কোর্সটা সুন্দর করে করতে পারবো, এবং সম্পূর্ণ কোর্সটা যদি আমরা সুন্দর করে করতে পারি তাহলে প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবো আশা করি। 2 মাস প্রায় আমাদের 200 ঘন্টার কোর্স, আমরা তো সবাই কোর্স নিয়ে এর আগে আলোচনা করেছি, আমি আজকে বেশি কথা বলবো না, আমরা ক্লাসে চলে যাব। ক্লাসে বিষয়টা হচ্ছে আজকের যে টপিকসটা ছিল, এই টপিকসটা নিয়ে আমি একটু দেখাবো আপনাদের, সেটা হচ্ছে কি করে ইমেজ কে সুন্দর করা যায়, ইমেজ রিটাচিং যে প্রসেসটা, ইমেজ রিটাচটা কি? আমরা জানি ইমেজ রিটাচটা কি, একটু যদি সবাই একটু যদি বলতেন যে ইমেজ রিটাচটা কি একটু বললে, আপনাদের ক্লিয়ার কনসেপ্ট জানতেছিলাম। ছবির মধ্যে থেকে বিভিন্ন নয়েজ রিমুভ করে ছবিটাকে সুন্দর করা। হ্যাঁ, সুন্দর একটা কথা বলছেন যে আমাদের আনওয়ান্টেড কোন স্পট বা কোন ছবির ভেতরে দাগ থাকে বা কোনো কালো স্পট, এইগুলো হচ্ছে রিমুভ করে একটা সুন্দর করে ছবিকে রিপ্লেসমেন্ট করাটাই হচ্ছে ইমেজ রিটাচিং এর কাজ। এবং ইমেজ রিটাচিং করে অনেক আর্ন করা যায়। হ্যাঁ, এবং এটা হচ্ছে ফটোশপ যারা করবেন, আমাদের তো 2টা সফটওয়্যার নিয়ে কাজ করবো আমরা, অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। অ্যাডোবি ফটোশপের মধ্যে সব থেকে ডিমান্ডেবল কাজ হচ্ছে ইমেজ রিটাচিং। ঠিক আছে, আমরা এখন ইমেজ রিটাচিংটা দেখবো। ইমেজ রিটাচিং দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সবাইকে মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা দেখতে হবে, তাহলে আপনারা প্রপার একটা ক্লিয়ার ধারণা পাবেন কিভাবে আমরা ইমেজ রিটাচিংটা করব। আমি প্রথমে চলে যাচ্ছি আমার স্ক্রিনে, আমি বেসিকটা দেখাবো। 2টা টুলস আমাদের, যেহেতু টুলস আছে, ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা থেকে আমরা শুরু করব। আমরা তো সবাই ফটোশপ ইনস্টল করেছি, তাই না? করেছি কি সবাই? যেহেতু আমরা আজকে 7 নম্বর ক্লাস, ইনশাল্লাহ সবাই আমরা এই বিষয়ে পারি মোটামুটি। আমি একটা ইমেজ ওপেন করছি, এই ইমেজটাকে নিয়ে আমি কাজটা করব। আমি আমার স্ক্রিন শেয়ারটা দিয়ে দিচ্ছি। এই ইমেজটা দেখা যায়, তাই না? সবাই কি দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি। আমরা আজকে দেখব ইমেজ রিটাচিং, এটাকে বিউটি রিটাচও বলতে পারে, এটাকে এক প্রকার বিউটি রিটাচও বলা যায়, আবার গ্লামার রিটাচও বলতে পারে। আমরা আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটাকে এই রকম সুন্দর তৈরি করব। এটা হচ্ছে আমাদের বিফোর, আর এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে আমাদের প্রথমে। এইরকম একটা ইমেজ আমাদের ক্লায়েন্ট দিবে, কোন ক্লায়েন্ট কাজ করার সময় আপনাকে কি কাজ দিবে, তাকে একটা র ইমেজ দিবে, ওই কাজটাকে আপনাকে সুন্দর করে এই রকম ভাবে তৈরি করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা কিভাবে করতে হয় আমরা একটু দেখি। ঠিক আছে, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে ইমেজ রিটাচিং করার জন্য, ইমেজটা ওপেন করতে হবে। ইমেজটা ওপেন করে নিলাম, আমাদের লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনটা কোথায় থাকে? উইন্ডো থেকে আমাদের লেয়ার বা অথবা F7 লেয়ার অপশনে যাবে। আমি বলছিলাম ফটোশপ হচ্ছে লেয়ার ওয়াইজ কাজ করে, এর আগে বলছিলাম কি, এখন লেয়ার ডুপ্লিকেট করতে পারি না আমরা সবাই? লেয়ার ডুপ্লিকেট করা যায় 3টা ওয়েতে। প্রথম ওয়েটা আমরা দেখি, কন্ট্রোল জে দিয়ে লেয়ার ডুপ্লিকেট হয়।
কন্ট্রোল জি, ওকে হয়েছে লেয়ার ওয়ান কপি হয়েছে। আর একটা ওয়ে হচ্ছে লেয়ার ওয়ানটাকে সুন্দর করে ড্রাগ করে এইখানে রাখলে লেয়ার ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে যায়। এটা তো শিখছিলাম আগে, শিখছিলাম কি? আচ্ছা আচ্ছা শিখছিলাম। তাহলে আমরা একটু যেটা করব আজকে আরেকটা টুলের কাজ শিখে ফেলবো এইটা করতে গিয়ে, সেটা হচ্ছে আমরা ক্রপ টুলের কাজ শিখেছি তাই না? ক্রপ টুলটা হচ্ছে কোন একটা অবজেক্টকে যতটুকু অংশ সিলেকশন করা হয় সেটাই হচ্ছে ক্রপ টুলের কাজ তাই না? ক্রপ টুলের শর্টকাট কি হচ্ছে? সি, তাই না? এটা তো আমরা জানি, শুনতে পাচ্ছি কি? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা শুনতে পাচ্ছি। তাহলে ক্রপ টুলের শর্টকাট কিটা আমরা সুন্দর করে জাস্ট ক্রপ টুলটা সিলেক্ট করলাম, এই ইমেজটাকে দিয়ে ইন্টার দিলাম, ওই অংশটুকু কি হলো? সিলেকশন হয়েছে, হয়েছে কি ওই অংশটুকু সিলেকশন? জাস্ট আমার ক্লায়েন্ট আমাকে এই ইমেজটা দিয়েছে, এই ইমেজটাকে আমরা কি করে আরো সুন্দর করব সেটা দেখবো এখন। তাহলে আমাদের এই কাজটা করার জন্য যেটা করতে হবে, প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিতে হবে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নেই, কন্ট্রোল জে দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কপি করে নিলাম। আপনারা কাগজ কলম থাকলে নোট করতে পারেন, অথবা এই ক্লাসের ভিডিওটা আমি আপনাদের ক্লাস শেষে দিয়ে দিব, ঠিক আছে? অথবা ইউটিউব চ্যানেল আছে আমার, আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসের ভিডিওটা রাখা আছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা তাহলে আমরা প্রথমে যেটা করলাম ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিলাম। এখন এই কাজটা করা যায় অনেকগুলো টুলসের মাধ্যমে, আমরা যে যে টুলসের মাধ্যমে এই কাজগুলো করা যায় সেই টুলসগুলো সম্পর্কে একটু আগে ধারণা নিই, তাহলে আমি প্রপার ওয়েতে এই কাজটা করতে পারবো, ঠিক আছে? তাহলে যদি আমরা প্রথমেই দেখি ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুলটা দেখেন এখানে ক্লোন স্ট্যাম্প টুল, এটা শর্টকাট কি হচ্ছে? এস। আমরা আগেই বলছিলাম কোন একটা টুলের শর্টকাট কি যদি আমি ক্লিক করি, সাপোজ মুভ টুল ভি, মুভ টুলে সিলেকশন করা আছে, এখন আমার ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এস ক্লিক করব, জাস্ট মাউসে এস প্রেস করছি, আমার ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেকশন হয়ে যাচ্ছে, হচ্ছে কি? জি স্যার। আচ্ছা সবাই বুঝছি বিষয়টুকু? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা বুঝছি। এখন ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের ক্লোন মানে কি, ক্লোন মানে, ক্লোন শব্দের অর্থ কি জানি? ক্লোন মানে কি স্যার? ডুপ্লিকেট বা কপি বলা হয়। হ্যাঁ ডুপ্লিকেট বা হুবহু কপি বলে না, যে ছেলে তার বাবার মতো হয়েছে একদম ডুপ্লিকেট। জি স্যার। আবার আমরা সচরাচর ক্লোন শব্দটি ইউজ করি কোথায় দেখেন, আমরা বলি না যে আইফোন 10 বাজারে এসেছে, ওইটারই একটা মাস্টার কপি বা ক্লোন কপি বাজারে আসে না? আইফোন 10 এর দাম 1 লাখ সামথিং, ওই ক্লোন কপিটার দাম হচ্ছে 10 থেকে 15 হাজার টাকা, তাই না? একদম হুবহু, ওতেও যে ফাংশন আছে এতেও সেই ফাংশন আছে, কিন্তু ওটা হচ্ছে চায়না আর এটা হচ্ছে অরিজিনাল, তাই না? ওটা দাম কম, এটা দাম বেশি। তো এখানে ক্লোন স্ট্যাম্প টুলটা ওইটাই, যে ক্লোন হচ্ছে হুবহু জাস্ট এটার ডুপ্লিকেট। এখন ক্লোন কিভাবে করতে হয় সেটা দেখব। ক্লোন করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আবারও দেখি ইমেজটা ওপেন করেছি, ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড কপি করে নিচ্ছি কন্ট্রোল জে দিয়ে করে নিলাম। এখন আমরা তো জানি ইমেজ কে বড় করার কমান্ড কি, কন্ট্রোল প্লাস দিলে ইমেজটা বড় হয়, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয়, এটা তো জানি তাই না? আমাদের আরেকটা উইন্ডোর সম্পর্কে আমি প্রথম ক্লাসে বলেছিলাম, সেই উইন্ডোর নাম কি জানি আমরা? নেভিগেটর উইন্ডো বলেছিলাম কি? নেভিগেটর উইন্ডো। আচ্ছা নেভিগেটর উইন্ডো সম্পর্কে বলেছিলাম। এখন নেভিগেটর উইন্ডোটার কাজ হচ্ছে যে জুম ইন জুম আউট, আর্টবোর্ডের কোন অংশে কাজ করছি সেটা দেখানো। হ্যাঁ আমি আমার জুম কতটুকু পার্সেন্ট নিয়ে কাজ করব সেটা দেখার জন্য নেভিগেটর উইন্ডোটা ইউজ করা হয়। আমি নেভিগেটর উইন্ডোটা ওপেন করে নিলাম, দেখেন এইখানে আমার কত পার্সেন্ট জুম আছে? 300%। এই নেভিগেটর উইন্ডো দিয়ে অবশ্যই আমাকে 300% জুম করে কাজটা করতে হবে। কত পার্সেন্ট জুম করে কাজটা করতে হবে? 300% জুম করতে কাজটা করতে হবে। কোনো নয়েজ আসছে কি? একটু সাড়া দিবেন। না স্যার নয়েজ তো আসছে না। আচ্ছা এক একটু লাইনে থাকেন, 1-5 সেকেন্ড আমি আমার।
শুনতে পাচ্ছি? আচ্ছা একটু সরি আপনার আপনাদের যেহেতু ইন্টারাপ্ট করলাম, বাইরে থেকে নয়েজ আসছে মনে হচ্ছিল, এই জন্য আমি একটু আমার দরজাটা বন্ধ করলাম, কারণ রাস্তার পাশে বাসা তো এই জন্য। এখন আমি আবার শুরু করছি, আমরা ছিলাম হচ্ছে নেভিগেটর উইন্ডোতে, তাই না? আচ্ছা এখন নেভিগেটর উইন্ডোতে সবসময় আমরা কোন ইমেজের অ্যাকচুয়াল রেজুলেশন 300% জুম করে কাজ করব, ঠিক আছে? 300-র কম বা বেশি করলে কোনো সমস্যা? 300-র কম বা বেশি করলে সমস্যা হচ্ছে, আমরা যে ভার্চুয়াল ভাবে ইমেজটা যখন দেখি তখন দেখি হচ্ছে কন্ট্রোল জিরো দিলে এই ইমেজের অ্যাকচুয়াল শেপ দেখাচ্ছে, যেমন কন্ট্রোল জিরো দিচ্ছি ইমেজটা আমরা এভাবে দেখি, ঠিক আছে? যখন আমরা 300% জুম করে দেখব তাহলে আমাদের ওই ইমেজের কোয়ালিটিটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আমাদের 300% রেজুলেশনটা আমরা গ্রাফিক্সে তারা কাজ করব, ফটোশপে বেশি করে কাজ করার ক্ষেত্রে আমরা 300% জুমটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেশিও, কেউ বেশি করে করতে পারে। এখন বিষয় হচ্ছে যখন রেজুলেশন কম থাকবে ইমেজের তখন কিন্তু আর 300% জুম করে কাজ করা যাবে না। ওকে, হ্যাঁ, আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে রেজুলেশনের বিষয়টা। আপনি যদি ভালো রেজুলেশনের ইমেজ দিয়ে কাজ করেন তখন আপনি 300% জুম নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু যখন লো কোয়ালিটির ইমেজ নিয়ে কাজ করবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার রেজুলেশনটা কেমন, তখন আমরা একটু বাড়াই নিয়ে কাজ করবো। ওকে, তাহলে আমরা এখন 300% জুম করে কিভাবে করবো দেখি। কন্ট্রোল প্লাস দিলেই দেখেন 100 করে বাড়বে, প্রথমে কন্ট্রোল প্লাস দিচ্ছি, কন্ট্রোল প্লাস দিলে বেড়ে যাচ্ছে, তাই না? স্যার এখন দেখেন 300%, আমি এখানে আমাদের কিছু স্পট আছে, আছে কি এগুলোতে কিছু স্পট আছে বা নয়েজ বলতে পারেন, বা স্পট বলতে নয়েজ বলতে গেলে এখানে অনাকাঙ্ক্ষিত সিগন্যালকে নয়েজ বলে, এখানে নয়েজ বলবো না। নয়েজ শব্দটি ইউজ হয় হচ্ছে ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে? আর ইমেজের ক্ষেত্রে এখানে ব্লিস মাট বলতে পারেন, তারপরে হচ্ছে এটাকে আপনার স্পট বলতে পারেন, বিভিন্ন দাগ বলতে পারেন। জাস্ট এটা আমি কিভাবে ই করব, এখানে ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেকশন করব, ক্লোন স্ট্যাম্প, ঠিক আছে? ক্লোন স্ট্যাম্প টুল, এখন এই ক্লোন স্ট্যাম্প টুলটা দিয়ে আমরা কি করব, ক্লোন মানে কি, জাস্ট ভালো জায়গাতে সিলেকশন করে ওই দাগের উপরে রেখে দিব। ভালো জায়গা কোনটুকু, একদম এই যে এটা হচ্ছে জাস্ট স্পট, স্পটের একদম কাছের অংশ। আমরা সার্জারি করি না বিভিন্ন সময়, ডাক্তার আমরা করি না, ডাক্তাররা করে, সার্জারি করার সময় কোন একটা অংশ নষ্ট হয়ে গেলে পাশের মাংসটা কেটে নিয়ে ওইখানে সুন্দর করে লাগাই দিলে ওইরকম ভাবে মুখটা সুন্দর হয়ে যায়, তারা মুখের সমস্যা ভুগে। এখন দেখেন এই যে এটা কিভাবে কাজ করে আমরা দেখবো, এখানে অল্টার চেপে বাইরে ক্লিক করবো, অল্টার চেপে বাইরে ক্লিক করব, অল্টার চেপে বাইরে ক্লিক করব, আর অল্টার ছেড়ে দিয়ে দাগের উপর এরকম ক্লিক করব, অল্টার চেপে বাইরে ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে দাগের উপর ক্লিক। দেখেন স্ক্রিনটা কিন্তু মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে কি? আচ্ছা আবারও দেখি তাহলে, এইভাবে আমরা জাস্ট সুন্দর অংশ থেকে হালকা করে ক্লিক করে দিব আর দাগের উপরে এভাবে মিলাই দিব। এটা প্রথমে যেটা করতে হবে, এটা করার জন্য আমাদের উইন্ডোর নিচে অপশন বার আছে, অপশনে গিয়ে অপাসিটিটা কমাই নিতে হবে। অপাসিটিটা আমরা কত রাখবো, এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপাসিটি এক একটা ইমেজের জন্য এক এক রকম হতে পারে। এখানে আমরা অ্যাকচুয়াল শেপ ইউজ হয় 60-70-এর মধ্যে রাখি আমরা, হ্যাঁ কোনো সময় বাড়াবো কোনো সময় কমাবো। তাহলে এখানে আমরা কত রাখছি, 65-70, ঠিক আছে? আমি 65 রাখলাম। এখন আমি এই দাগটা রিমুভ করবো, কিভাবে করব, দাগ কি রিমুভ হচ্ছে? অনেক সুন্দর, জাস্ট অল্টার ধরে বাইরে ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে দাগের উপরে ক্লিক, অল্টার চেপে বাইরে ক্লিক করছি, অল্টার ছেড়ে দিয়ে দাগের উপর ক্লিক করছি। একটু খেয়াল করে দেখেন, যখন আমি অল্টারটা চাপছি তখন আমার মাউসের পয়েন্টারটা দেখেন কেমন আছে, দেখছি সবাই এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ। জাস্ট আবার অল্টার যখন ছেড়ে দিচ্ছি তখন অল্টার চেপে বাইরে ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে দাগের উপরে ক্লিক। এখন আমার মোটামুটি দাগটা রিমুভ হয়েছে, হয়েছে কি? এখন দেখবো কিভাবে দাগটা রিমুভ হয়েছে। জাস্ট আমি যে লেয়ারটা কপি করলাম এই লেয়ারের উপরে আমি ক্লিক করছি, দাগটা রিমুভ হয়েছে কি? এখন আমাদের এই যে দাগটা রিমুভ হলো, এই দাগটাকে সুন্দর করে
আগে ছোট ছোট দাগ গুলা রিমুভ করতে হবে। আনওয়ান্টেড দাগ ছাড়া আমরা কোনো জায়গায় আর ঘষাঘষি করব না, শুধু দাগের উপরে ক্লিক করব। হ্যাঁ, তারপরে এটাকে সুন্দর করে বিউটি পার্লারে যেভাবে সাজানো হয় ওই সাজানোটা আমরা দেখব, কিভাবে ব্রাইডাল মেকআপ করতে হয় ওটাও আমরা দেখব আজকে। ঠিক আছে, তাহলে আমরা একটু ধৈর্য ধরে দেখি কি খারাপ লাগতেছে আপনাদের। আচ্ছা, অনেক ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা শান্তি, আমাদের ক্লাস কি লাইভ হচ্ছে? জি, ক্লাস লাইভে যাচ্ছে। আচ্ছা, যেহেতু ক্লাস লাইভে যাচ্ছে, আমরা সবাইকে দেখাইতে চাই যে আমরা কিভাবে একটা সুন্দর ছবি তৈরি করতে চাই। আপনি যদি মাঝে মধ্যে স্ক্রিনটা বন্ধ রাখেন তাহলে মনে করেন যে স্ক্রিন শেয়ার বন্ধ রাখলে আমাদেরকেও দেখতে পাবে। আচ্ছা আচ্ছা আমরা পরে দেখবো। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, আমরা একটু সবাই সবাইকে শেখুক, আমাদের সাথে সবাই শেখুক। আমি একটু সবাইকে দেখি। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা বন্ধ রাখলে সবাইকে দেখতে পাবে, যেহেতু আমরা একটু দেখি, আমি একটু কাজটা বন্ধ শেষ করছি। করি। আচ্ছা, কাজ শেষ করে সবাইকে দেখাবো। ঠিক জি আছে, স্যার, আমরা আমরা তো আসছি, আমরা মাঝে মাঝে ভালো ভালো প্রজেক্ট যখন করবো এই ক্লাসটা লাইভে নিয়ে আসবো, যেন সবাই দেখে আমাদের এই যে সরকারের একটা মহৎ উদ্যোগ, এই উদ্যোগটাকে স্বাগত জানাই। এবং যারা এখনো এই কোর্সটায় অংশগ্রহণ করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের এখনো সুযোগ আছে কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আমাদের কুষ্টিয়া নড়াইল ঝিনাইদহতে এখনো রেজিস্ট্রেশন চলছে, আপনারা রেজিস্ট্রেশন করুন। আমরা চাই আপনাদের কাজ শিখিয়ে বাংলাদেশের একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে। বাংলাদেশকে ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশ এখন দ্বিতীয়, আপনারা সবাই জানেন, আমরা প্রথম হতে চাই। আমাদের উদ্দেশ্য একটাই, সবাইকে কাজ করতে করতে আর্ন করবো, আমরা কাজ শিখতে শিখতে আর্ন করতে চাই। আমরা কাজ শিখতে শিখতে যখন আর্ন করতে পারবো, আমরা কিছুদিনের মধ্যেই এই কাজগুলো যখন শিখে ফেলবো, তখন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্ট এই বিষয়গুলোতে নিয়ে আলোচনা করব। আমরা কাজ করতে করতে যখন আপনারা আমাদের সাথে সাথে থাকবেন তাহলে আপনারা ভালো শিখতে পারবেন, এবং কাজ যদি এর ভিতরে পেয়ে যান একটা দুইটা, আমরা হেল্প করতে পারবো আপনাদের যে কিভাবে কাজটা করতে হয়, কিভাবে কাজটা করে সাবমিট করতে হয় এবং ভালো একটা কাজ আউটপুট দিতে পারবেন। এখন আমরা আবারও সেই জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা ক্লোন স্ট্যাম্প টুলে ছিলাম। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমাদের এখন এই যে এই দাগগুলো আছে, এই দাগগুলো কিভাবে রিমুভ করবো একটু দেখবো। এই দাগগুলো রিমুভ করার জন্য অ্যাজ ইউজুয়াল সেম প্রসিডিউর, আমি একটু ফাস্ট ক্লিক করতেছি, জাস্ট ক্লিক করে ওই দাগের উপরে ছেড়ে দিচ্ছি। এখন এই চুলের একটা অংশ দেখি, এই জায়গাটা সিলেক্ট করব, যেগুলো একটু জটিল মনে হবে সেই জায়গাটাকে একটু ছোট করে আমরা ওই পাশে একটু হালকা করে ওইটার মতো করে মিলাই দিব, যেন পাশের স্ক্রিনের সাথে হুবহু মিলে যায়। না হলে কিন্তু যদি আমি এরকম করি যে এইখানে ত্বক এইখানে যাই পেস্ট করছি তাহলে কিন্তু মিলবে না, এইখানে চুল এইখানে এসে পেস্ট করছি তখন কিন্তু মিলবে না, এখানে জাস্ট আই এখানে পেস্ট করছি এরকম কিন্তু কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। জাস্ট আমাদের থিংকিং রাখতে হবে যে সব সময় আমাদের যেখানে দাগ তার একদম নিকটবর্তী স্থান থেকে আমি ক্লোন করে নিয়ে ওই দাগের উপরে আমরা কি করব ছেড়ে দিব, তাহলে সুন্দর করে আমার ওই দাগটা রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আবার আমরা দেখি, তাহলে আমাদের এটুকু প্রায় শেষ। এখন এই যে বিষয়টুকু আমি এটুকু দেখাচ্ছি, এই যে আমার এই স্ক্রিনটা একটু দেখেন, আমি ছোপ ছোপ দেখাচ্ছি, এই ছোপ ছোপ দূর করার জন্য আমরা যেটা করব, এখন অপাসিটিটা আরেকটু কমায় নিব, অপাসিটিটা আরো একটু কমায় নিয়ে এখন সমস্ত ত্বকটাকে একই রকম কালারের মধ্যে নিয়ে আসবো, যেন ছোপ ছোপ দাগটা আর না বোঝা যায়। তাহলে আমি সুন্দর করে জাস্ট কালারটাকে একটু মিলাই দিচ্ছি। এখন কিন্তু আমার দাগটা মোটামুটি ক্লিয়ার ক্লিয়ার হয়েছে কি? স্যার, আচ্ছা, এই জায়গাটাই একটু সমস্যা আছে, এই জায়গাটা আমি এখন ঠিক করে দিই। এই কাজগুলো হচ্ছে খুবই স্মুথলি করতে হয় এবং খুব অল্প অনেক সময় নিয়ে করতে হয়, এটা ফাস্টলি কাজ করার কাজ না, এটা যত সময় নিয়ে করবেন তত সুন্দর দেখাবে। আমি এই ছোট ছোট স্পট গুলাকে আস্তে আস্তে রিমুভ করছি। এখন আমার এই নাকের অংশটা অবশ্যই খেয়াল রাখবো, নাক চোখ ঠোঁট এই অংশগুলোকে অবশ্যই একটা শেপ আছে, এই শেপ গুলো যেন নষ্ট না হয়, সেই শেপ গুলোকে অবশ্যই আমাকে ওইভাবে সুন্দর করে কাজটা করতে হবে।
স্যার এরকম একটা ইমেজ আপনার রিটাচ করতে কতটুকু সময় লাগে? এইটা এইটা বলা যাবে না, কারণ হচ্ছে সব ইমেজ তো এরকম না, অনেক সময় দাগ বেশি থাকে, এটা করতে 5 মিনিট সময় লাগে সর্বোচ্চ, যদি এটা আমি সুন্দর করে করতে চাই। আর যদি অনেক দাগ থাকে আমি দেখাবো, হ্যাঁ আমার কিছু কাজ করা ক্লায়েন্টকে করে দিয়েছি, এসব এরকম জাতীয় কাজ দেখাবো যে এই কাজগুলো করতে কতটুকু সময় লাগছে। ঠিক আছে, আমি জাস্ট এটা একটু একটা ধারণা নেই আমাদের, এটা মূলত আমরা যেটা শিখছি সেটার নাম হচ্ছে ইমেজ রিটাচিং। এটা মূলত আমাদের আজকের যে টপিকসটা হচ্ছে যে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ, এটা কিন্তু প্রজেক্ট না, আমরা এই টুলের কাজটা শিখতে গিয়ে একটা প্রজেক্ট দেখছি। ঠিক আছে, যখন প্রজেক্ট করব তখন আরো ভালো করে এই টুলগুলো আরো ভালো করে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে কিভাবে এইগুলো কাটছাট ছোট বড় কিভাবে করতে হয়। এটা হচ্ছে আমরা এই যে টুলটাকে ছোট বড় করার জন্য আপনি কিবোর্ডের রাইট কর্নারে, একদম রাইট কর্নারে আপনাদের এখানে সেকেন্ড বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট আছে না, আছে কি? জি স্যার থার্ড আছে, ব্র্যাকেটের ইন্টারের ক্লোজিং পাশে যেটা, স্যার। হ্যাঁ জি স্যার, ইন্টারের পাশে থার্ড ব্র্যাকেটের ক্লোজিং যেটা আছে সেটা দিলে কি হয়, বড় হয়, আর ওপেনিং যেটা দিলে হয় সেটা হচ্ছে ছোট। ছোট হয়। ঠিক আছে, জি স্যার, ক্লোজিং দিলে কি হবে, বড় হবে, আর অরে ওপেনিং দিলে ছোট হবে। স্যার পরের বার যে অপাসিটিটা আরেকটু কমালাম, এটা কতটুকু কমাবো? 65 এর নিচে আর কতটুকু কমাবো? এইটা এইটা হচ্ছে আপু এক একটা ইমেজের ক্ষেত্রে এক এক রকম, আপনি এটা দেখবেন যখন এরকম করে দেখবেন যে ত্বকটা মিলে যাচ্ছে, তার মানে ঠিক আছে, যখন ত্বকটা মিলবে না তখন আপনাকে ইচ্ছে মতো দেখে নিতে হবে যে কতটুকু কমাইলে এটা ভালো দেখাবে। চোখের ভাত, চোখের কালো দাগ বা চোখের শেপ, এই যে এই শেপ গুলা, এটা কখনোই আমরা কি করব না, পরিবর্তন করতে পারবো না। মোটামুটি আমাদের একটা শেপে আসছে, হ্যাঁ এখন এই যে বিষয়টাকে, এখন আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে জাস্ট আমি স্পট গুলো কি কি করলাম, রিমুভ করলাম, করলাম এখন এইটাকে আমাকে আরো সুন্দর করতে হবে। কিভাবে নায়ক নায়িকারা যেরকম ভাবে মেকআপ তৈরি করে সেটা আমাদের কিভাবে করতে হয় সেটা দেখবো এখন। হ্যাঁ এখন আমি এটাকে জাস্ট যে সব সব হালকা হালকা দাগ গুলো আছে, হালকা হালকা সব সব দেখা যাচ্ছে তাই না, এই সব সব দাগ গুলাকে আমি কি করবো এখন, সুন্দর করে অপাসিটি আর একটু কমাই দিয়ে জাস্ট এটাকে সুন্দর করে মিলাই দিব। মিলাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন প্রত্যেকটা ত্বক আমার একই জায়গায় একই রকম ভাবে প্লেস হয়। আমাদের অলমোস্ট কিন্তু এখন দেখতে সুন্দর দেখাচ্ছে, কেমন ছিল আগে, সুন্দর দেখাচ্ছে না? আচ্ছা সুন্দর দেখাচ্ছে। এখন এইটাকে আমরা কালার কারেকশন করব, কালকে আমরা কালার কারেকশন শিখেছিলাম তাই না, কালকে আমরা কালার কারেকশন শিখেছিলাম কি? কালকে হিউ স্যাচুরেশন এগুলো শেখানো হয়েছিল। হ্যাঁ ওইটাই কালার কারেকশন, ওইভাবে কালার কারেকশন করা যায়, কালার কারেকশন অনেকগুলো ওইতে করা যায়। দেখি কালার কারেকশন কিভাবে করা হয়, আমরা একটু দেখি। এইখানে আমাদের ফিল্টারের ভিতরে এই ফিল্টারটাই হচ্ছে কালার কারেকশন টুল বলে থাকি আমরা। ঠিক আছে, এই ফিল্টারের ভিতরে অনেক কিছু আছে, অনেক কাজ ফিল্টারের, এই ফিল্টারের ভিতরে অনেকগুলো প্লাগইনস ইনস্টল করা যায়। ঠিক আছে, আমি এই কাজটা আবার আর একটা সফটওয়্যার দিয়ে দেখাবো, যে সফটওয়্যার দিয়ে খুব সহজেই এই কাজটা দেখা যায়। ঠিক আছে, এখন এই যে ছবিটা, এখানে আমাদের যেটা আছে যেমন এই ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ এই যে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, এখানে দেখেন আর একটা ওয়ে আছে, সেখানে লেবেল, কার্ভ, এক্সপোজ, হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার, ইনভার্ট, এখানে অনেকগুলো অপশন আছে। আমাদের এখান থেকে যেটা দরকার কালার ব্যালেন্সটা নিতে পারি এবং হিউ অ্যান্ড স্যাচুরেশন নিতে পারি। এটা শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল ইউ, হিউ স্যাচুরেশনের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ইউ। আর এক ভাবে আমি দেখবো এটা
শর্টকাট আরেক ভাবে আনা যায়, সেটা হচ্ছে এইখান থেকেও দেখেন, এইখান থেকেও আমাদের এই অপশনগুলো আমরা পাই। কোথা থেকে? লেয়ারের নিচে ফোল্ডারের পরের যে বাটনটা আছে, ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই লেয়ারে ক্লিক করলে আমাদের এই যে একটা ডায়লগ বক্স আসছে, এই ডায়লগ বক্স থেকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনটা আমরা নিতে পারি। এখন আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনটা নিলাম, এখন দেখেন এখানে একটা ডায়লগ বক্স আসছে। এই হিউ স্যাচুরেশনের পরে আমাদের এখানে হিউ স্যাচুরেশনের এই জিনিসটা দেখলে আমি আমার সেই পাস্ট প্রজেক্টের কথা মনে পড়ে যায়, আমার প্রথম প্রজেক্টটা ছিল বলেছিলাম তাই না? জি স্যার। অ্যামাউন্টটা বলছি না, ওই প্রজেক্টটা এই একটা কাজের জন্য আমি মিস করি, সেটা হচ্ছে ফটোশপ সিসি 2014-14 তখন বাজারে আসে নাই, 13 সালের কাজটা পেয়েছিলাম। এতে ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে আমার ওই সময় এত সামর্থ্য ছিল না, $100 দিয়ে এই সফটওয়্যারটা কেনার। আর ওই কাজটা ছিল একটা নেভিগেশনাল কোম্পানির আর্মিদের প্রোডাক্ট, ওইখানে ব্যাগ কলম এই জাতীয় কাজ, ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং কালার কারেকশন করা। ওই কাজটা কি ছিল দেখেন, নিজে যে আমি এখন ওই কাজটার একটু আপনাদের ধারণা দিব এবং এইটা দেখবো। ওই কাজটা ছিল এই মেয়েটার বিচার, দেখেন তো একটু হলুদ হলুদ ভাব আছে না, হলদেটে কালারটা, এই হলদেটাকে রিডিউস করতে হবে। আমাকে ওই আর্মিদের অনেকগুলো কালার থাকে, ওই কালার থেকে ওই ছবিগুলো ওঠানোর পরে আমি মোবাইল দিয়ে একটা সফটওয়্যার দিয়ে ওই ছবিগুলোকে কনভার্ট করেছিলাম, তখন CR2 মোডের ইমেজ ফটোশপে ওপেন হতো না। এটা ছিল আমার একটা ব্যাড লাক যে CR2 মিডের ইমেজ ওপেন হতো না, সেটা শুধু সিসি দিয়ে ওপেন হতো অথবা ওটাকে কনভার্ট করে ওপেন করতে হতো। আমি যখনই থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে ওই ইমেজটাকে কনভার্ট করতে গিয়েছি, ওই ইমেজে হলুদের কোয়ালিটিটা অনেক বেশি হয়ে যায়, ক্লায়েন্ট বারবার আমাকে বলে যে তুমি এটা রিডিউস করো, আমি ওইটা রিডিউস করতে পারি নাই অন্য কোনো সফটওয়্যার দিয়ে। কিভাবে এই যে এই ইমেজটা একটু হলুদ টাইপের, এটাকে কিভাবে রিডিউস করবো আমরা একটু দেখবো। এটা রিডিউস করার জন্য আমরা হিউ স্যাচুরেশনে গেলাম। এই হিউ স্যাচুরেশন দেখেন আমি বলছিলাম প্রত্যেকটা সফটওয়্যারে বাই ডিফল্ট দেওয়া থাকে, দেখেন ডিফল্ট অপশনটা দেওয়া আছে প্রিসেটে, আছে কি ডিফল্ট অপশনটা প্রিসেটে দেওয়া আছে এই, আর তার নিচে একটা মাস্টার বলে অপশন আছে, এইটাতে যখন ক্লিক করব দেখেন অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে কালার, মাস্টার কালারটা এখানে দেওয়া আছে, এই ইমেজের মাস্টার কালারটা এখানে সিলেকশন করা আছে। আমাকে যদি কোন একটা কালারকে বেশি করা বা কম করা প্রয়োজন হয় তাহলে ওই কালারটাকে কি করতে হবে, সিলেকশন করতে হবে। এখানে দেখেন কি কালার আছে, রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্টা, এটা হচ্ছে এই ইমেজের কালারের অংশগুলা। এখান থেকে আমি ইয়েলো কালারটাকে হালকা রিডিউস করব, কিভাবে কি ক্লিক করব একটু দেখি। ইয়েলো কালারের উপর ক্লিক করলাম, ইয়েলো কালারের উপর ক্লিক করলাম। এখন যদি আমি ডান পাশে বাড়াই মানে প্লাসের দিকে যাই তাহলে ইয়েলো কালারটা আমার বাড়বে, বাম পাশে যদি নেই তাহলে কমবে। দেখি ডান পাশে বাড়াচ্ছি, দেখছেন ইয়েলো কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে না? আচ্ছা এখন এটা যদি ডান পাশে নেই ইয়েলোটা কি হচ্ছে, কমে যাচ্ছে, কমছে। এখন কি সুন্দর দেখাচ্ছে না, একটু সুন্দর দেখাচ্ছে, এখন কেমন মনে হচ্ছে সাদা ফর্সার মতো দেখাচ্ছে তাই না? এখন এটা তো ফর্সা করলো, আমি আবার আমি মাস্টার কালারে যাব, মাস্টারে গেলাম, মাস্টারে গিয়ে এখন আমরা একটু হালকা লালচে টাইপের ফর্সা বানাবো। কিভাবে লালচে টাইপের ফর্সা বানাবো, ওই যে মেয়েদের হচ্ছে বিউটি পার্লারে যে মেকআপ করায় লাস্টে সাজার পরে যে মেকআপটা দেয় লালচে টাইপের করে দেয় একটা আটি সাজে, ওইটা দেখবো। হ্যাঁ এখন দেখি তাহলে হালকা লালচে টাইপের হয়েছে কি, লালচে টাইপের এখনো হয় নাই, আমি তো এখনো সিলেকশন করিই নাই, আপনারা বলছেন হয়েছে, এখন দেখেন ভালো করে, এখন দেখেন তো দেখেন এখন ফাল্গুনের ড্রেসের মতো হয়ে গেছে, ফাল্গুনের ড্রেসের কালারটার মতো হয়ে গেছে তাই না? এখন কালারটা দেখতে পাচ্ছি আমরা, এখন আমরা দেখবো। হ্যাঁ এখন দেখি এই চোখটা বন্ধ করে আগে কিরকম ছিল এখন কিরকম, একটু বড় করে নেই ইমেজটা তাহলে আমরা আরো স্পেশাল দেখতে পারবো। আগে কেমন লালচে ছিল এখন কেমন হচ্ছে, শুনতে দেখাচ্ছে না এখন, আচ্ছা সুন্দর দেখাচ্ছে। এইটা ছিল হচ্ছে জাস্ট বেসিক কাজ, এখন আমি অ্যাডভান্স দেখাবো, কি দেখবো সবাই? জি স্যার অবশ্যই,
আচ্ছা শান্ত কুমার ভাই কি দেখবো না দেখবো না, কোথায় কোনটা আছি? কোনটা এটা দেখবো হচ্ছে ওই যে মেয়েরা হচ্ছে কোনো বিউটি পার্লারে সাজার জন্য 4 থেকে 5 হাজার টাকা খরচ করতে যায়, কিভাবে সাজতে আচ্ছা, হবে ওটা আমরা দেখবো। ওটা পরে দেখবো। আমরা রিটার্স মোটামুটি দেখেছি, আমরা গতদিনে আমরা ম্যানিপুলেশন দেখেছিলাম, সেই ম্যানিপুলেশনটা আমরা ওদের কাছ থেকে দেখবো। ম্যানিপুলেশন করতে গেলে ওরা অনেকটা আমাদেরকে দেখিয়ে দিতে পারবে, হিউ স্যাটুরেশন, তারপরে কালার ক্রিয়েশন, এটা আমরা কালকে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যানিপুলেশন দেখেছি, যেহেতু আমি আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফিল্টারটা দেখবো। হ্যাঁ, এখন ফিল্টারের কাজটা দেখবো। ফিল্টারের কাজটা দেখার জন্য আমাকে অবশ্যই লেয়ার অনেক ক্লিক করতে হবে। এটাকে গ্লামার বাড়াবো কিভাবে একটু দেখবো। হ্যাঁ, কিভাবে এটাকে একদম শার্পনেস বাড়ানো যায়, এটাকে একদম গ্লামার কিভাবে করা যায়। তাহলে আমি আমার লেয়ার ওয়ানে চলে গেলাম, এখান থেকে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে দেখেন, এখান থেকে শার্পেন বলে একটা অপশন আছে, ফিল্টার থেকে শার্পেন, সবাই খেয়াল করি দেখছি। হ্যাঁ, এইখানে দেখেন স্মার্ট শার্পেন বলে একটা অপশন আছে। জি স্যার, স্মার্ট শার্পেনটা হচ্ছে যতটুকু অংশ দরকার অতটুকু অংশ নিবে। দেখেন এখানে কিন্তু প্রিভিউ দেখা যায়, নায়ক নায়িকারা ছবি ওঠানোর সময় দেখেন না গ্লামার চকচক করে একদম, এটা আমরা দেখি। হ্যাঁ, এখন দেখেন এই ইমেজটা আরো শার্পেন হয়ে গেছে, বুঝছি। জি স্যার, অনেক সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, আবারও কি দেখবো এটা, বুঝছি সবাই এটা? আরেকবার দেখালে ভালো লাগে। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিলাম, আন্ডো করে ফেললাম, আন্ডো হয়েছে। এখন আমরা কি করব দেখেন, এখন কিন্তু শার্পেন নাই, আজকে শার্পেন নাই। এখন আমরা আরেকটা শার্পেন আরেকটু ভালো করে দেখার জন্য এটাকে আরেকটা লেয়ারে নিচ্ছি, ঠিক আছে? আর এই লেয়ারটাকে আমি সুন্দর করে মার্জ করে দিলাম। লেয়ার মার্জ তো সবাই করতে পারি, পারি কি? আচ্ছা, লেয়ার মার্জ করতে পারি, লেয়ার মার্জ করতে পারি। এখন আমরা আবারও দেখি কোথায় যাব। প্রথমে ফিল্টারে যাব, ফিল্টার থেকে শার্পেন, তারপরে স্মার্ট শার্পেন। এখানে অনেক ধরনের শার্পেন আছে, শার্পেন আছে, শার্পেন ইজ আছে, শার্পেন মোর আছে, স্মার্ট শার্পেন আছে, আনশেপ মাস্ক আছে, এগুলো আলাদা আলাদা কাজ। হ্যাঁ, আমি এখান থেকে যদি আরো বেশি শার্পেন করতে চান, শার্পেন মোরে ক্লিক করব। দেখেন এখন কেমন দেখাচ্ছে, আগে কেমন ছিল, এখন দেখেন কেমন দেখাচ্ছে, বুঝছি সবাই? জি স্যার, জি স্যার, এখন অনেক সুন্দর দেখাচ্ছে না, একদম জল জল করতেছে না? এখন অনেক সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তাহলে শার্পেন আর স্মার্ট শার্পেনের কাজটা দেখলাম, আগে ছিল ঘোলা টাইপের, এখন একদম চকচক করতেছে। দেখেন এটা তার প্রত্যেকটা, মনে হচ্ছে না যে এইগুলোতে পশম আছে, প্রত্যেকটা লোম লোম পর্যন্ত খেয়াল করা যাচ্ছে, বুঝছি সবাই? শান্ত ভাই দেখতেছে একদম সুন্দর করে, আদৌ দেখা যাচ্ছে কিনা। আসলে কি আচ্ছা শেখার তো শেষ নাই, বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা হচ্ছে, এটা ছিল হচ্ছে ম্যানুয়ালি রিটাচ করা। এখন আমরা এই ইমেজটাকে আরো কিভাবে সুন্দর করা যায় এটা দেখব, দেখব কি এখন? স্যার অবশ্যই, স্যার, এটা দেখে, এটা দেখে শান্ত ভাই হচ্ছে আপনাদের কাছ থেকে কাজগুলা দেখবেন, এবং আপনাদের কাজগুলা যেহেতু এটা লাইভে যাচ্ছে ক্লাসটা, আমরা সবাইকে দেখাতে চাই, আপনারা শিখেছেন এবং শিখে আমাদের শিখাচ্ছেন। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এটাকে আমরা কি সেভ করে আপনাদের গ্রুপে দিব না দিব না? স্যার অবশ্যই গ্রুপে দিবেন। আচ্ছা, আমি সেভ করে রাখলাম আপনাদের গ্রুপে, আফটার বিফোর করে, এটা কাজ হচ্ছে আপনাদের দিতে। আপনারা তো আফটার বিফোর তৈরি করতে পারেন, পারেন না? জি স্যার পারি। আজকে ক্লাসের নাম্বারটা কত, 6 ক্লাস না, 7 ক্লাস? দিবেন স্যার, ক্লাস। আচ্ছা, 7 লিখলাম, 7 ওয়ার্ক। আমরা আজকে আমাদের এই রিলেটেড ছবি দেখতে চাই, সবাই 10টা করে ছবি এডিট করবেন আজকে, সবাই 10টা দশটা? করে, হ্যাঁ 10টা করে ছবি এডিট আমাদের তো করবে। স্যার 1 ঘন্টা করে লাগবে। আচ্ছা, লাগুক, কাজ শিখতে হলে কাজ করতে হবে, আপনি সমস্যা নাই স্যার, চেষ্টা করব। আচ্ছা গুড, এই তো চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে, 100% না হোক, অল্প একটু হবে প্রথমবার, তারপরের বার আরেকটু ভালো হবে, এরকম আস্তে আস্তে অনেক সুন্দর হবে। তাহলে আমরা এটা দেখলাম, এখন আমি এটাকে কি করলাম, জাস্ট ক্লোজ করে দিলাম। আমি একটু
স্টপ করছি শেয়ারিংটা, দিয়ে আপনাদের একটু দেখতে চাই আবারও একটু। সবাই সবাই আসি তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আসি তাহলে, আবারও আমি শেয়ার স্ক্রিনে যাব। এখন গিয়ে আমি যেটা দেখাবো সেটার নাম হচ্ছে আমরা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে কিভাবে এই রিটাচিং কাজগুলো করা যায় সেটা দেখব। ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছিলাম যে আচ্ছা আপনারা তো দেখলেন এতক্ষণ থেকে যে কাজটা দেখলেন, এই কাজটাতে আর কারো কোথাও প্রবলেম আছে? আমি যেটা বলি যে কোনো কাজ যদি আপনার কাছে প্রথম একটু যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু পরবর্তী কাজে আপনার মাথা ব্যথা করবে যে ওটা ভুলে গেছি, ওটা শিখলাম না ভালো মতো, কনফিউজ থেকে যাবে। তো একটা শেখা শেষ হয়ে গেলে ওটাতে একটা কনফিডেন্স আসতে হবে যে হ্যাঁ আমি কাজটা পারবো বা আমি চেষ্টা করলে পারবো। সবাই পারবেন তো? না জি স্যার। জি স্যার, আলী কবির স্যার, আমরা কি কন্টিনিউ করব? জি আচ্ছা কন্টিনিউ করতেছি, সবাই ইনশাল্লাহ পারবো। আমি এতটুকু যে আমরা পারবো বললেই হবে না, করে দেখাইতে হবে। আমরা দেখবো একটু পর। আমরা তো এতদিন করেছি তাই না, এখন করে দেখব। এই যে দেখেন ক্লায়েন্টদের এই রকম কাজ আসে। হ্যাঁ, আমি আবার স্ক্রিনটা অন করছি। ক্লায়েন্টরা কি রকম কাজ দেয় দেখছি কাজটা দেখতে পাচ্ছি সবাই? জি স্যার দেখা যাচ্ছে। দেখেন কিন্তু একটা, এটাকে হাই রিটাচ বলে, হাই ইন রিটাচ। হ্যাঁ, দেখছি না? জি স্যার। আমি শান্ত ভাই, আমি আপনার কাছ থেকে 2 মিনিট সময় নিচ্ছি, আমি একটা হাই ইন রিটাচ দেখাবো, ততক্ষণ আপনি একটু কথা বলেন। হ্যাঁ, আমি ইমেজটা নিই, আপনি একটু কথা বলেন। আচ্ছা, স্ক্রিনটা একটু, আচ্ছা বাবাকে দেখ কোন দিলে আচ্ছা। আমরা ক্যামেরা গুলো একটা অন করি। আমরা যে ক্লাসটা করলাম বা যে ক্লাসটা আমরা দেখলাম এতক্ষণ থেকে, ঠিক আছে, আলিউল কবির স্যার আমাদেরকে দেখাচ্ছিলেন, তো আমরা কাজটা বুঝতে পেরেছি না? বুঝতে পেরেছি। কারো কোনো সমস্যা কোথাও? আপাতত নাই, যদি না থাকে তাহলে থাকবে না। আর আমি বলেছিলাম যে বেশি বেশি যদি প্র্যাকটিস করেন, মানে প্র্যাকটিস যদি করেন, যদি আপনি কাজ করেন, তাহলে দেখা গেল যে আপনি ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? আর যদি কাজ না করেন, যদি মনে করেন যে এত সময় কোথায় পাবো বা কাজ করতে পারছি না, সময় নাই, এটা করব ওটা করব, তাহলে একটু প্রবলেম হবে যে আপনি ভালো মতো কাজটা করতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই জন্য যে কাজটা করতে হবে সবসময় যে করার চেষ্টা করতে হবে আর নোট করতে হবে। আমি এখনো আমার সাইডে অনেকগুলো খাতা আছে, আমি যখন ক্লাসে বসি, এই যে নোট এই পাশে একটা আছে, তারপরে এই পাশে আছে, আমি সবসময় খাতাগুলো সাথে রাখি। ঠিক আছে, যখনই কোনো কিছু মনে হয় সাথে লিখে রাখি। তো আপনারা এই যে ছোট ছোট বিষয়গুলো, যেমন আজকে আমরা যে কাজটা দেখলাম, এই কাজটা কিন্তু আপনাদেরকে কি করতে হবে যে এটা নোট করে রাখতে হবে। সবগুলাই লিখতে হবে না, কিছু কিছু বিষয় নোট করতে হবে। তবে আপনারা হয়তো যদি ফার্স্ট থেকে থাকেন, অনেকে বলতে পারেন যে আমি ডিজিটালি নোট করব, নোটপ্যাডে নোট করব, সেক্ষেত্রে কি ভালো হয়? আমি যেটা মনে করি যে খাতায় লিখলে মনে বেশি ভালো হয়, কারণ খাতায় লিখলে যেটা হয় যে আপনার মনে থাকবে, সাথে সাথে আপনি শিখতে পারতেছেন। ঠিক আছে? হ্যাঁ, তো আমরা কিন্তু সবেমাত্র আজকে পর্যন্ত আমাদের কয়টা ক্লাস? 7 ক্লাস স্যার। 7 ক্লাস আমাদের, মনে করেন যে এখনো অনেক ক্লাস আছে স্যার। আপনার সাউন্ডটা রিপ্লে আসছে। আচ্ছা, আমরা আরো অনেকগুলো ক্লাস আছে, আমরা প্রতিটা ক্লাসে যখন দেখবো আমরা কিন্তু বুঝতে পারবো যে কিভাবে কাজগুলো করতে হয়, আমরা ফুল এন্ড ফাইনাল প্রসেস গুলো দেখবো। তো আমাদের যে ডে 7 এর যে ক্লাস গুলো ছিল, আমরা তো
দেখলাম যে ডেল 7 আমাদের চলছে এখনো, আমরা কিছুদিন পরে আপনাদের প্রজেক্ট গুলো দেখবো। কারো কি ইয়ার লাগবে নাকি, ব্রেক? আজকে পাঁচ মিনিট ব্রেক দেন, নাই, আজকে ব্রেক নাই, যতদিন পর্যন্ত লাইভ পাঁচ চলবে মিনিট দেন লাইভে স্যার। ব্রেক নাই। স্যার লাইভ কতক্ষণ চলবে? হ্যাঁ দিলে লাগলো। হ্যাঁ আচ্ছা, আমি আর 10 মিনিট সময় নিয়ে লাইভ শেষ করে আমরা ব্রেকে যাবো, ঠিক আছে? 10 মিনিট। আচ্ছা আমি আবার শুরু করি, শান্ত ভাই। জি আচ্ছা, আমরা আজকে এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে কিভাবে একটা ইমেজ কে সুন্দর করা যায়। ওকে, প্রথমে আমি একটা ছোট ছবি নিব, সেই ছবিটা দিয়ে দেখবো, তারপর একটা ভালো ছবি নিচ্ছি। এখন আমি প্রথমে যেটা স্যার নিচ্ছি, আমরা শেয়ার হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা দিচ্ছি আমি। আচ্ছা স্ক্রিন শেয়ার দিচ্ছি। এখন আমাদের যেটা হচ্ছে, এখানে ছিলাম আমরা, তাই না? এখনো দেখা যাচ্ছে না স্যার, এখন দেখা এবার ঠিক যাচ্ছে? আছে। হ্যাঁ আমি আমার ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে কি এইখানে স্ক্রিন ফাইন্ডার নামে একটা প্লাগইন আছে, কিনতে হয় এটা পেড ভার্সন। এখন এই স্ক্রিন ফাইনার দিয়ে আমরা কিভাবে একটা ইমেজ কে সুন্দর করতে হয় সেটা, স্ক্রিন ফাইনারে আমি একটা ইমেজ নেই, এই সাথে এই ছোট একটা ইমেজ নেই স্যার, আমরা শুধু ফটোশপটাই দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে। ইমেজটা নিলাম, দেখেন এই ইমেজটা দেখতে কেমন ছিল একটু দেখবো, দেখছি এই পাশে আর এই পাশে সুন্দর লাগছে। আমি কোনো কিছু করেছি কি এখন পর্যন্ত? হাত দিয়েছি ইমেজ টাইম? না স্যার, হাত দিই নাই। আমরা যেটা করি, যদি অনেক দাগ থাকে ইমেজে, দাগ গুলাকে কি করি, আগে হালকা করে নিই, তারপরে ওই ইমেজটাকে কোথায় নিয়ে এসে ছেড়ে দিই, এইখানে রেখে ছেড়ে দিই। অটোমেটিক সে বিউটি পার্লারে যা যা সাজানো দরকার সে সাজায় আপনাকে দিয়ে দিবে। এখানে আরো কিছু অপশন আছে, একটু দেখি, যেমন টলারেন্স, এখান থেকে এই ইমেজের টলারেন্সটা বাড়ানো যায়, দেখেন হালকা সুন্দর হচ্ছে। ফেদারটা বাড়ানো কমানো যায়, ফেদারটা, ফেদারের কাজ তো আমরা শুনেছি, ফেদারটা হচ্ছে কোন একটা অবজেক্টকে স্মুথনেস করার জন্য ফেদার ইউজ করা হয়, জানি কি আমরা সবাই? ফেদার ইউজ করার জন্য ফেদারের শর্টকাট কি আমরা জানি? শর্টকাট কি হচ্ছে? শিফট F6 ফটোশপের ক্ষেত্রে, শিফট F6। এখানে দেখেন স্কিন ডিটেইল, মিডিয়াম, ক্লোজার, ব্যালেন্স। কাউন্টার একটু প্রবলেম হচ্ছে স্যার, শুনতে পাচ্ছি এখন সবাই? জি স্যার। এখন দেখেন এখান থেকে স্ক্রিনটাকে আমি ইচ্ছে মতো কাজ করতে পারি, অ্যাজ লাইক এ লাইট রুম। লাইট রুম ইউজ করেছেন কেউ? জি স্যার। লাইট রুমে দেখবেন কোন ছবিকে খুব সুন্দর করে আফটার ইফেক্ট দিয়ে তৈরি করা যায়, দেখেন ওর দাগ, এই যে আফটার, এটা সরি এটা বিফোর, এটা আফটার, অলরেডি কিন্তু দাগ কত ছিল মুখে, দাগ কিন্তু অনেক কমে গেছে। এখন এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমরা দেখি, তারপর আবার আমরা আমার ফটোশপে আবার চলে যাই। সাউন্ড সাউন্ড স্যার স্ক্রিন চলে গেছে না? এখন হয়েছে? সাউন্ড শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা আমরা ওই ইমেজটা এখন দেখবো, হচ্ছে ইমেজটাকে প্রথমে আমাকে কি করতে হবে, আরো কিছু টুলস এর কাজ শিখবো আমরা। এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে একটা কাজ শিখছিলাম স্যার, সাউন্ড একটু আসছে না এখন, শুনতে পাচ্ছি? জি স্যার, কিন্তু স্যার লুজ কানেকশন মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কি করলাম, কপি করে নিলাম আগের মতোই। এখান থেকে আমি এখন আমার টুল বক্সে আরো কিছু টুল অ্যাড করে দিব, কোন কোনটা দিয়ে কাজটা করা যায় আপনি শোনা যায় না স্যার, শুনতে পাচ্ছি না? না স্যার, আপনি হেডফোনটা ঠিক করেন।
এখন শুনতে পাচ্ছি? জি স্যার এখন তো সেই। আচ্ছা হচ্ছে সরি, হয়তোবা নেটের সমস্যা ছিল। এখন আমরা বলছিলাম যে কোন টুল বক্স থেকে কোন টুল যদি অ্যাড করতে চাই, তখন আমরা এই যে থ্রি প্যাকে ক্লিক করলে, এখানে থ্রি ডটে ক্লিক করলে অনেকগুলো টুলস আছে, এখানে আছে না অনেকগুলো টুলস? আচ্ছা এখানে আরো কিছু টুলস দিয়ে কাজগুলো করা যায়। আমরা কি এই টুলস গুলো শিখেছি? প্রেস টুল, হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল। আচ্ছা তাহলে তো শিখেছি, তাহলে আর ওটা দিয়ে দেখাইলাম না আমি। তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে কপি করে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে জাস্ট এই ইমেজটাকে হালকা করে কি করব, ছোট করে নিব। হ্যাঁ যখন কোনো দাগ বড় থাকবে তখন অবশ্যই ছোট করে নিব। দেখো জাস্ট দাগ গুলাকে কি করব, আগের মতোই আগের প্রসিডিউরে, হ্যাঁ জাস্ট অল্টার চেপে ক্লিক করে নিচ্ছি। আনমিউট করে রাখেন প্লিজ। যে ছবিগুলো বায়ার রিটাচের জন্য দেয় এইগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয় না? কিছু ইমেজের আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলে, আর কিছু আছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার নেই, বলেই দিবে। হ্যাঁ এটা একটা ক্লায়েন্টেরই কাজ ছিল অনেক আগের, আমি দেখাই। হ্যাঁ এখন আমি এই সাবটে জাস্ট আমি দাগ গুলাকে হালকা করে রিমুভ করে নিলাম, সেভ দিয়ে নিলাম, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ইমেজটাকে আমি সময় নিচ্ছে কারণ ইমেজের রেজুলেশন ভালো, তাই সেভ হয়ে গেছে। হ্যাঁ এখন আমরা যেটা করব, আবার আমি স্ক্রিন শেয়ারটা অন করে নিচ্ছি কারণ সফটওয়্যার চেঞ্জ করলে স্ক্রিন শেয়ারটা অফ হয়ে যাচ্ছে। এখন আমি ডেস্কটপে গিয়ে স্ক্রিন ফাইনারে যাব, স্ক্রিন ফাইনারটা অন হয়ে আসছে। দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা এখন আমি ওই ইমেজটাকে, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার হয়নি, কেটে যাচ্ছে কেন বুঝছি না, এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ইমেজটাকে নিয়ে আসলাম, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। দেখছেন ইমেজটা অলরেডি এখন সুন্দর হয়ে গেছে না স্যার, ঘোলা হয়ে গেছে যে, এটা এইখানে কালার কমাই দিতে হবে। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাদের পিসির বা মনিটরের রেজুলেশনের উপর নির্ভর করে কিন্তু, ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ, অনেক সময় রেজলিউশন যদি বেশি থাকে তাহলে ঘোলা আমি দেখাবে। এখন আমি কিন্তু আমার দুইটা ল্যাপটপে দুই রকম দেখতে পাচ্ছি, আমি লেনোভোতে একরকম দেখতে পাচ্ছি, এইচপিতে আরেক রকম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যাদের ল্যাপটপে, আমরা আরেকটা কথা বললি, যাদের ল্যাপটপে গ্রাফিক্সের কাজ যেহেতু আমরা করব, গ্রাফিক্স কার্ড ওয়ালা ল্যাপটপ কিনবো সবাই, ঠিক আছে, যতটুকু পারি। অ্যাটলিস্ট 2 জিবি গ্রাফিক্স থাকলে ভালো। হ্যাঁ, আমার এখানে 8 জিবি আছে, আপনার 2 জিবি যতটুকু থাকলে, যতটুকু 2 জিবি না নিলেই না। আর হচ্ছে আর একটা চিন্তা করবেন, গ্রাফিক্সে কাজ করার জন্য অবশ্যই এসএসডি ইউজ করবেন, ঠিক আছে। আমরা হার্ড ডিস্কের থেকে এসএসডি অনেক সলিড থাকে এবং খুব দ্রুত কাজ করা যায়। আমরা কিন্তু এখন বুঝছি, হ্যাঁ, এটা আবার দুই ভাবে দেখা যায়। দেখেন, এটা ছিল প্রথমেরটা, এটা হচ্ছে লাস্টেরটা। ক্লিয়ার বুঝছি এখন পার্থক্যটা কি? আমি এখান থেকে ইচ্ছে মতো অপাসিটি কমায়ে বাড়ায়ে, হিউজ কমায়ে বাড়ায়ে, এখানে এখান থেকেও কালারটা আমি চেঞ্জ করতে পারি, যেটা ওইখানে করলাম। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শ্যাডো, এটা সম্পূর্ণই আপনাকে করতে হবে। এই সফটওয়্যারটার দাম হচ্ছে $30। সবাই কি আমরা বুঝতে কোথায় পেরেছি? পাবো এটা? আচ্ছা, আমি দিব আপনাদের, কাজ ভালো শিখলে দিব, না হলে না। আগে কাজ শিখে যে যে আর্ন করবেন, প্রথম আর্ন করে আমাকে বলবেন, স্যার বা ভাইয়া এই কাজটা করে আমি আর্ন করেছি, আমাকে ওই সফটওয়্যারটা দেন। আর্নের একটা প্রুফ দিবেন, আমি সফটওয়্যারটা তাকে ফ্রি দিব। আর আপনি সফটওয়্যার না দিলে আমরা আর্ন করবো কিভাবে? না, যে কোনো একটা আর্ন, শুধু এইটার জন্যই না, আর্ন তো আয় করতে হবে, একটা আর্ন করতে হবে, একটা স্মার্ট মানি পাস করবেন স্যার। অবশ্যই, আর এই জন্যই তো এটা রেখে দিচ্ছি যে আর্ন করে এটা নিতে হবে, ফ্রি দিব। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে এরকম একটা ইমেজ কে কিভাবে সুন্দর করা যায়। আমাদের প্রথম ইমেজটা কি ছিল একটু আবারও দেখি, স্ক্রিন শেয়ার ই হয়ে গেছে না? ইমেজটা কেমন ছিল দেখি, এমন ছিল না? আর এখন এরকম একটা দেখি, তাহলে আরো ক্লিয়ার বুঝবো। বুঝছি কি আগেরটাই দেখা যাচ্ছে, চেঞ্জ হয়নি। আচ্ছা, আমরা যেহেতু জুমে ক্লাস করতেছি, আমাদেরকে বারবার স্ক্রিন শেয়ার চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে ইমেজ রিটাচিং। আর একটা কাজ দেখাবো, দিয়ে শেষ করব। হ্যাঁ, 5 মিনিট সময় আছে কি? সময় ভালো তো লাগে? অবশ্যই আছে, আমরা স্টুডেন্টদের কাজ দেখব, এটাই হলো আসল কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ছয় স্টুডেন্টদের দিনের কাজ, আউটপুট, 6 দিনের আউটপুটটা কি সেটা দেখতে হবে না? আচ্ছা 6 দিনের আউটপুট দেখি। আমরা Day 1, Day 2, Day 3 আছে, করে রাখছেন কি কে কি করেছেন, একটু যদি হাত উঠান দেখি। নিউ ফোল্ডার করে রেখে দিতে বলেছিলেন সেটা? হ্যাঁ হ্যাঁ, এই নিউ ফোল্ডার করে প্রত্যেকটা কাজ করেছেন। আচ্ছা, লেডিস ফার্স্ট, ঠিক আছে। যদিও আমাদের শামিম নাকি শামিম ভাইয়া আগে হাত উঠাইছে, লেডিস ফার্স্ট যেহেতু, ঠিক আছে, ফাল্গুনের কাছে যাচ্ছি, ফাল্গুনের পরে শামিমের কাছে যাব। আচ্ছা দেখান, শান্ত ভাইয়া স্ক্রিন শেয়ার দিয়ে দেন, আমরা একটু দেখি এবং সবাইকে দেখাই। যেখানে সেভ করা আছে সেটা না, দেখো। আমরা লাইভ প্রজেক্ট দেখতে চেয়েছিলাম, মানে আমাদের যে কথা ছিল যে লাইভ প্রজেক্ট দেখবো, মানে আচ্ছা কোন করবে একটা তাই, ক্লাস, দেখবেন। হ্যাঁ লাইভ প্রজেক্ট বলে একটু করে করে দেখাবে। আচ্ছা দেখা, কে দেখাবে তাহলে বলেন, তাস হাত উঠান, কে দেখাবে? কি আমরা পারবো না? স্যার পারবো, আচ্ছা তাহলে আপনি দেখেন দেখান। আমরা সর্বশেষ গতদিনে দেখেছিলাম, কি দেখেছিলাম বলেন তো? গতদিনে ওই যে অ্যাপলের সাথে ম্যানিপুলেশনটা দেখছিলাম। আচ্ছা ওটা আপনি দেখেন, সময় কম নেবেন, দ্রুত করার চেষ্টা করবেন, ঠিক আছে? স্যার পারমিশন, আচ্ছা পারমিশন দেওয়া আছে, ধন্যবাদ স্যার। সবাইকে দেখাতে হবে ক্লাস। আমি একটা নতুন লেয়ার ওপেন করছি। আমরা কি কাজ করতেছি এটা তো বলতে হবে, আমরা না জানি যে আমরা ম্যানিপুলেশন করব, কিন্তু যারা বাইরে আমাদের আরো অনেকজন দেখতেছে আমাদের ক্লাসটা, ঠিক আছে, তারা তো বুঝবে না, আমার নাম সেহেতু মোহাম্মদ বলতে হবে। শাহাবুদ্দিন, আমি এলইডিপি এর একজন স্টুডেন্ট গ্রাফিক্স ডিজাইনে। আমার রেজিস্ট্রেশন নাম্বার 25338।
আমি এখন একটা ম্যানিপুলেশন দেখাবো। এটা ম্যানিপুলেশনের জন্য আমি প্রথমে এর সব ইমেজ গুলো নিয়ে আসবো। প্রথমে আমি একটা আপেলের ছবি নিয়ে আসলাম। আপেলের ছবিটাকে ইন্টারপ্রেস করে এখানে ফিক্স করে নিলাম। ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি কুইক সিলেকশন টুলটা নিয়ে সিলেকশন করে এটাকে রাস্টারাইজ লেয়ার করি, ডিলিট বাটন ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমি এটার নিচে একটা পানি দেব। এবার পানিটা আমি নিয়ে আসি, আমি পানিটা নিয়ে আসলাম, আমি নিচের লেয়ারটা ওপেন করে দিই, কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড় করে নিব, এন্টার। এবার আপেলের সাথে যে একটা পানি মানে পলিউশন করবে সেই পানিটা নিয়ে আসবো। পানিটা নিয়ে আসলাম, এটাকে উল্টাই দিতে হবে, রোটেট করতে হবে। আমি ফ্লিপ ফ্লিপ করছি ভার্টিক্যালি। এটাকে এবার শিফট অল্টার চেপে ধরে ছোট করছি। এখন এইটা আপেলের সাথে সুন্দর লাগে এইভাবে রেখে দিলাম। এখন আপেলের সাথে এটাকে মাস্কিং করতে হবে। আমি এখন আপেলের লেয়ারটা উপরে নিই, পানির লেয়ারটাতে আমি একটা মাস্ক অ্যাড করে নিলাম। এবার কন্ট্রোল ধরে আপেলের লেয়ারের উপরে ক্লিক করি। এখন ব্রাশ সিলেক্ট করে বাইরে রিমুভ করব। এটা ভিতরের অংশ রিমুভ করতে এটাকে আমার কন্ট্রোল শিফট আই ধরে এটাকে ইয়ে করে নিতে হবে, ইনভার্স করে নিতে হবে। আমি এটা হার্ডনেসটা একটু কমাই দিয়ে এই ব্রাশটা সিলেক্ট করি, একটু বড় করে নিই, কন্ট্রোল প্লাস ধরে একটু বড় করে নিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিনটা স্টপ করে আবার দেন। এখন দেখা যাচ্ছে? গোয়িং অন, এখনো আসছে নাই। আপনার নেট মনে স্লো হয়ে গেছে হইতে পারে স্যার, নেটের আজকে একটু প্রবলেম দিচ্ছে। আমরা শুধু অন্ধকার দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে না? নো, তাহলে স্যার নেটের কারণে হয়তো বা স্টপ করেন, আবার শেয়ারিং স্টপ করেন স্যার, স্টপ করুন আবার দেন। আমরা আন্ধার দেখতে, আমরা অন্ধকার দেখতে পাচ্ছি। তাহলে স্যার দুঃখিত, নেটের কারণে হয়তো বা এরকম। আচ্ছা, ওইখান থেকে এখন পরে একজন শুরু করেন। জি স্যার, আমি স্টপটা বন্ধ করে দিই। জি, শেয়ারিংটা বন্ধ করে দিই। আর কে পারবেন? সাইদ, সাইদ স্যার। জি স্যার, আমি শুরু করছি। সময় কম নেবেন। হ্যাঁ জি স্যার। জি, সবাই একটু মনোযোগ দেব, আর যারা এটা পারেন অলরেডি
তারা নিজেরাই কাজটা একটু করে নেন, আমরা উনি যেখান থেকে শেষ করবে পরের জন ওখান থেকে দেখানো শুরু করবে। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি এই সুযোগে, যে আপনারা ফোল্ডার গুলো একটু রেডি করে রাখবেন, কারণ যেহেতু আমরা লাইভ ক্লাস করতেছি আপনার অনাকাঙ্ক্ষিত ছবি বা অনাকাঙ্ক্ষিত যাতে কোনো কিছু না আসে সেটা আগে থেকে খেয়াল রাখবেন। আলিল কবির স্যার আছেন আপনি আমার সাথে? আসি ভাইয়া, শুনছি। জি স্যার আপনি থাকেন, আপনি আজকে মার্ক দিবেন আমাদেরকে। আচ্ছা আচ্ছা, আমরা তো শেখাবো কাজ, কিন্তু আমরা আমাদেরকেও তো মাঝে মধ্যে শিখতে হবে। অবশ্যই। গুড, যে কাজটা দেখাচ্ছেন আপনি যদি আপনার একটু যদি বলেন তাহলে ভালো হয়। আমি পানিটা নিলাম, পানিটা নেওয়ার পরে এটা যেহেতু বড় হচ্ছে অনেক, আর যদি আপনি আপনার ক্যামেরা যদি অন করতে পারেন তাহলে আপনার স্ক্রিন রেকর্ডে ক্যামেরাটা শো করবে, দেখাবে আপনাকে, যদি করতে পারেন তাহলে করতে পারেন। জি স্যার, এটা যেহেতু আর্টবোর্ড থেকে অনেকটা বড় দেখাচ্ছে, আমি এটাকে কন্ট্রোল কি দিয়ে অনেক ছোট করে নিই, ছোট করে নিয়ে একটা মাপ মতো আনি যেটা অনেকটা সুন্দর লাগবে আর কি, সেটা রাখলাম। রাখার পরে এখন আপেলটাকে আমি একটু হালকা উপরে রাখি। এবার আপেলের সাথে যে পানিটা ওইটা এবার আনবো, ওই পানিটা আনলাম, আনার পরে এটা যেহেতু উল্টা আছে তো এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ ভার্টিক্যাল করে এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এটাকে আপেলের মাপ অনুযায়ী একটা লেভেলে আনি যেখানে দেখতে আর কি সুন্দর লাগবে জিনিসটা, একটু ছোট বড় করে। এই পজিশনে থাক। এখন আমরা পানির লেয়ারটা সবাই নিচে নিয়ে আসি, আর এই উপরে পানিটার সাথে একটা লেয়ার মাস্ক অ্যাড করব। দেন আপেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে আপেলের যে অংশটুকু আছে সেটাকে সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমরা এই মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পর মাস্কের যে বাকি যে অংশটা আছে বাইরে থেকে এটা এখন আমরা রিমুভ করব। সরি, এটা ভিতর থেকে আসছে, এটা ইনভার্স করা লাগবে। আমরা সিলেক্ট থেকে এটাকে ইনভার্স করে দিলাম, ইনভার্স করে দিলে এখান থেকে এটুকু ব্লেড করি। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখছি যাতে আমার কাজটা সুবিধা হয়। ওকে, এখন আমার এই অংশটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো আপেল উপরে এই সাদা অংশটা দেখতে খারাপ লাগছে, যার কারণে আমি আরেকটা কাজ করবো, সেটা হলো যে সাদা অংশটা কিছুটা রিমুভ করবো স্যার। ক্লিয়ার মাস্কে ক্লিক করতে হবে। এটা মোটামুটি ভালো লাগছে। আচ্ছা, তো এখন আপেলের নিচের অংশটা কিছুটা দেখা যাচ্ছে। আমি আরেকটা কাজ করবো, সেটা হলো আপেলের সাথে একটা মাস্ক নিব, লেয়ার মাস্ক নিব। লেয়ার মাস্ক নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুল থেকে ওই অংশটুকু রিমুভ করব। আর রিমুভ করা কমপ্লিট। এখন এই পানির কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। সো পানির লেয়ারটা সিলেক্ট করলাম, লেয়ারটা সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা হিউ বা স্যাচুরেশন এটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে এটা হচ্ছে, যদি আমরা এখানে ক্লিক না করি তাহলে সম্পূর্ণ এই ইফেক্টটা সম্পূর্ণ লেয়ারের উপরে যাবে। সো আমি এটাতে ক্লিক করে রাখছি যাতে শুধু এই লেয়ারটার উপরে এই হিউ অ্যান্ড স্যাচুরেশনটা কাজ করে। আমি আপেলের কালারটা নেওয়ার চেষ্টা করতেছি, আর স্যাচুরেশনটা একটু বাড়াই দিই। এটা মোটামুটি হয়েছে, তো এটা গেল। আর আমি চাচ্ছি নিচে যে পানিটা আছে এটার কালারও সেম ওইটার মতোই করব। সো এখান থেকে আমি হিউম্যান স্যাচুরেশন এটাকে একটা কপি করলাম, কপি করে ওইটাকে নিয়ে আমি এই পানির লেয়ারের উপরে ছেড়ে দিলাম। তাহলে দুইটাতে আমার একই রকম কালার চলে আসছে। দেন আমি যেটা করব সেটা হলো যে সম্পূর্ণ সরি, আমি ব্যাকগ্রাউন্ডের উপরে একটা আলাদা কালার নিব।
তো ব্যাকগ্রাউন্ড থেকে আমি নতুন আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ফিল দেব। সো এখান থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমি আর কি গ্রেডিয়েন্টটা নিব লিনিয়ার, এই রেডিয়াল, মানে গোলাকার, যাতে দেখতে ভালো লাগে। এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করি এটা, দেন কালারগুলো চেঞ্জ করি। এখান থেকে আমি হলুদটা নিচ্ছি, সরি এটা নিই, আর এই কালারটা কপি করলাম। কপি করে পরেরটাতে যেও একই কালার প্যাচ দিয়ে, তারপরে হালকা একটু লাইট কালার। গ্রেডিয়েন্টটা কেটে দিই, দিয়ে পুনরায় করি এটা। গ্রেডিয়েন্ট থেকে আমি যে কোনো সরি স্যার, এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো হিউ এন্ড স্যাচুরেশন, এটা হচ্ছে এই দুইটা লেয়ারের উপর পড়তেছে। সো আমি এখান থেকে এটাতে ডাবল ক্লিক করে এই এটাতে একটা ওপেন করে দেবো, যাতে শুধুমাত্র লেয়ার টু তে এটা অ্যাপ্লাই হয়। এখন আমি ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট দিলে পরে যে কালারটা দেবো ঠিক সেটাই আসবে। কালার কোডটা কপি করলাম, কপি করে এটাতে প্যাচ দিলাম, আর এখান থেকে একটু হালকা লাইট কালারটা। এখান থেকে ওপাসিটিটা একটু বাড়ানো লাগবে, কেন ওপাসিটি জিরো আছে, আমি এটাকে 100% করে দিলাম। ওকে, দেন স্কেল, আর এটাকে আমি রেডিয়াল করে দিই। রিভার্স করলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমি স্কেলটা একটু কমাই দিই। একটা প্রবলেম হয়েছে আমাদেরকে স্যার কি বলেছিলেন যে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট থাকতে হবে, ঠিক আছে, ওটা এডিট করে নেন স্যার, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে স্যার। আর ওইটা হচ্ছে হলো মাস্কিং এর সময় মাস্কের লেয়ারটা সিলেক্ট না হয়ে আপেলের লেয়ারটা সিলেক্ট হয়েছে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। হুম হুম, এইটাই হবে তাহলে। অ্যাপলের বাইরে সাদা রং পেইন্ট হয়ে গেছে, ওটা মাস্ক হয়নি, মাস্ক হয়নি। আচ্ছা, রিমুভ করে নেন এখন। জি স্যার, আমি একটু রিমুভ করে দিচ্ছি, তাহলে এখান থেকে চলে যাবে স্যার। জি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা রিমুভও করতে পারি, ঠিক আছে। জি স্যার, তো আপনি কাজ দেখিয়েছেন কিন্তু আপনি আপনার নিজের পরিচয় দেননি, আপনি অনুগ্রহ করে নিজের পরিচয় দেন। আমি আবু সাইদ, আমি এলইডিপি তে গ্রাফিক্স ডিজাইনে প্রথম ব্যাচে ক্লাস করতেছি এই গ্রুপে। আচ্ছা, ধন্যবাদ। এই কাজটা শিখিয়েছিলেন, এই কাজটি শিখিয়েছিলেন আমাদের সুদীপ্ত মুখার্জি স্যার, সুদীপ্ত স্যার আমার সহযোগী ইনস্ট্রাক্টর, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ ডে এর ক্লাস ছিল, ঠিক আছে। অনেক সুন্দর হয়েছে, আমরা যেটুকু ভুল করেছি এটা
সমস্যা নেই, আমরা ভুল করলে আরো বেশি শিখতে পারবো সবাই, আমরা একটু ডিজিটাল হাততালি দিই কাজের জন্য। স্যার প্র্যাকটিসের সময় অতটা ভুল হয় না স্যার, এটা হচ্ছে আমরা শুনেন আমরা হাততালি দেই, সরাসরি হাততালি দেই, এইভাবে দেই এইভাবে। আজকে আজকে লাইভটা আমরা এখানেই শেষ করি, তারপরে আমরা আবার ক্লাস শুরু করি তাহলে ভালো হবে। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের, কত সময় ধরে লাইভটা চলছিল, কত সময় মোটামুটি, এক ঘন্টার বেশি হবে। আচ্ছা আমরা অনেকক্ষণ ধরে আমরা লাইভ দেখতেছি, তো আপনারা যারা এই প্রজেক্টের সাথে সংযুক্ত হতে চান, লার্নিং আর্নিং, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এলইডিপি এর সাথে যদি যুক্ত হতে চান, এখনো লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে রেজিস্ট্রেশন চলছে, আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন। তবে শর্ত থাকে, যেহেতু এটা হচ্ছে অনলাইন ভিত্তিক একটা ট্রেনিং প্রশিক্ষণ, সেহেতু আপনার ল্যাপটপ এবং উচ্চ গতির ইন্টারনেট থাকতে হবে, কারণ ল্যাপটপ বা ডেস্কটপ ছাড়া এবং ইন্টারনেট ছাড়া আপনি এই ক্লাস করতে পারবেন না। এতক্ষণ থেকে যদি আপনি আমাদের ক্লাসটা দেখে থাকেন, আমি শান্ত কুমার রায় আপনাদের সাথে ছিলাম গ্রাফিক্স ডিজাইন ইনস্ট্রাক্টর হিসেবে কুষ্টিয়া জেলার। আজকে সপ্তম দিনের ক্লাস চলছে আমাদের, আমার সাথে সংযুক্ত ছিলেন আলিল কবির স্যার, উনিও গ্রাফিক্স ডিজাইন ইনস্ট্রাক্টর। আমরা আমাদের ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যাবে, আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে পাওয়া যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমার স্টুডেন্ট যারা এখানে আছেন, যারা খুব মনোযোগ দিয়ে কাজ করেছেন, কাজগুলো দেখিয়েছেন। এখন আর কি কেউ দেখাতে চান? যদি দেখাতে চান তাহলে আমরা আরেকটা কাজ দেখবো আর অল্প একটু। স্যার আমি তো দেখাইতে যাচ্ছিলাম কিন্তু আমার নেটের প্রবলেম দিচ্ছে। আচ্ছা আপনার কাজ শাহাবুদ্দিন স্যার, আপনার কাজ আমি দেখেছিলাম, আমরা মেয়েদের থেকে যদি একজনের কাজ দেখতাম একটু, কেউ কি দেখাতে পারবেন? আচ্ছা আমরা দেখবো পরে দেখবো তাহলে। তো আলিল কবির স্যার, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, লাইভ কিছুক্ষণ পরে লাইভ এন্ডিং করে দেব। আচ্ছা সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে কুষ্টিয়ার আমার বাসা কুষ্টিয়াতেই, যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছে, আমার অনেক স্টুডেন্ট, আমার ভাই, অনেক বড় ভাই আছে, আমার সিনিয়র স্যার আছেন, তাদেরকে বলছি যে আমাদের ভিডিওটা শেয়ার করবেন গ্রুপে, এবং আপনাদের যারা ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তাদেরকে যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদেরকে অবশ্যই এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা আপনাদের ভালো কিছু করার জন্য চেষ্টা করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভালো একটা প্রজেক্টের জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের লাইভটা এখানে শেষ করছি। আজকে ছিল আমাদের টেরেস্ট্রিয়াল ট্রান্সমিশন, এরপরে আমাদের আরো ভালো ভালো কাজ আসবে। আমাদের মাত্র 7টা ক্লাস হয়েছে, 7টা ক্লাস করে আমরা মোটামুটি যে কাজগুলো করছি, অনেকে ভালো ফ্রিল্যান্সাররাও কিন্তু ইমেজ ম্যানিপুলেশন পারে না, অনেকে ভয় পায়। আর একটা কথা হচ্ছে যে লাইভ ক্লাসগুলো করানো অনেক টাফ ব্যাপার, এবং লাইভ ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট করে দেখানো অনেক টাফ ব্যাপার। আমাদের যে দুইজন স্টুডেন্ট দেখাইছে খুব সুন্দর করে দেখাইছে, আমাদের ওই দুইজন স্টুডেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো ভালো কিছু সামনে নিয়ে আসব, এই প্রত্যয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আলিউল কবির, সাথে ছিল আমার ভাই শান্ত কুমার, এছাড়াও আমাদের সকল প্রশিক্ষণার্থীকে আবারও আমাদের ক্লাসগুলোকে মনোযোগ সহকারে নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে আবারও বলছি উদার্ত আহ্বান জানাচ্ছি, আমরা আপনারা এই কোর্সের জন্য যারা উপযোগী ফ্রিল্যান্সিং শিখতে চান এবং ফ্রিল্যান্সিং উপযোগী ক্যারিয়ার করতে চান, তাদের জন্য এই কোর্সটা আপনাদের, আপনারা অ্যাপ্লাই করুন, আমরা আপনাদেরকে নিয়েই সামনে একটা বড় কিছু করব। ধন্যবাদ সবাই, ধন্যবাদ আলিল কবির স্যারকে। আমি অলরেডি লাইভ স্ক্রিনে আমি দেখাচ্ছিলাম যে আমাদের যে ওয়েবসাইট এলইডিপি রেজিস্ট্রেশন ওয়েবসাইট, সেখানে আপনারা যাবেন, সেখান থেকে আপনারা পুরোটাই দেখতে পাবেন। সেখানে দেখার পরে আপনারা এখানে সবকিছু দেখে দেখে সিদ্ধান্ত নেবেন আপনি কোনটা কোর্স করবেন। এখানে 3টি কোর্স আছে, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তো আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম,
যে আমরা লর্ড 8 এর হয়ে কাজ করতেছি, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টে লর্ড 8। আমাদের কোম্পানি হচ্ছে ইজি টেকনোলজি লিমিটেড। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। তবে যাবার আগে আরেকটা কথা বলে যাই, যেহেতু এই ভিডিওটি আমার পেজেও বা আমার টাইমলাইনেও শেয়ার হয়েছে, তো আমার যারা ট্রেনার আছেন, আমার যারা প্রশিক্ষক ছিলেন, যারা আমার শিক্ষক ছিলেন, যারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, যারা আমাকে গাইড ট্রেন করেছেন, যারা আমার বেস্ট ফ্রেন্ড ছিলেন এবং বেস্টমেট ছিলেন, টিমমেট ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা থাকলো। আপনাদের অনুপ্রেরণায় আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। সবাই আমার জন্য এবং আমাদের জন্য, আমাদের কোম্পানির জন্য, সবার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ রাখবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আমি শান্ত কুমার রায় লাইভ থেকে বিদায় নিচ্ছি, তবে আমাদের ক্লাস কন্টিনিউ হতে থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট যে 40,000 জনকে প্রশিক্ষণ দিবে, সেই প্রজেক্ট যাতে সফল করতে পারি, সাকসেসফুল হয়, সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। যারা লাইভ থেকে দেখছেন, সবাই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন, কারণ আপনারা শেয়ার করলে হয়তো বা সবাই বুঝতে পারবে যে সরকারের যে এই মহৎ উদ্যোগ, করোনা পরিস্থিতিতে আমরা এক অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো চলছে, সেই প্রজেক্টটি সাকসেসফুল হবে। আমরা আবারও লাইভে আসব, আমরা কাজে কাজ করতে করতেই শিখব এবং আমরা দেখিয়ে দিব যে আমরা হচ্ছে ই ফাইটার, আমরা ফ্রিল্যান্সার। আমাদের একটা আলাদা ব্র্যান্ডিং করতে হবে, আমাদের পরিচয়গুলোকে সামনে তুলে ধরতে হবে, আর নিজের যে প্রবলেমগুলোকে নিজেকে ওভারকাম করতে হবে। আমরা কখনোই কাউকে দোষারোপ করব না, আমাদের যতটুকু আছে, যতটুকু থাকবে, যতটুকু সামর্থ্য থাকবে, সেটুকু নিয়ে আমরা সামনে অগ্রসর হব। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আমাকে ট্রেনার বা ইনস্ট্রাক্টর হিসেবে মনোনীত করার জন্য। সেই সাথে আমার সহযোগী ট্রেনার বা প্রশিক্ষক যারা আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আমার কোঅর্ডিনেটর আছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সবচেয়ে বেশি বেশি ধন্যবাদ যারা আমার সাথে শিখছেন বা আমাকে আমরা জি আপনারা সবাই একবার করে বলেন যে হ্যাঁ আমরা পারবো, দেখা হবে বিজয়। এখানকার মতো লাইভটি এখানে এন্ড করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।